মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। টাকা শোধ বলি হ্যাঁ গো, মনে আছে তো? কি বলো তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আগামী শুক্রবার তোমার বোন বোনাই সব আসবে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, অন্তত পুকুরের বড় মাছটা আগে না, গাছ পাটা নয় একেবারে আসল পাটা ভোলার থেকে নিয়ে আসবে। বাবা, সে তো অনেক টাকার ব্যাপার, আমায় তো মহাজনের থেকে কর্জ করতে হবে। করতে হয় করবে, কিন্তু হ্যাঁ, বোন বোনাইয়ের সামনে আমার মাথা যেন হেঁট না হয়, নাহলে আমি কিন্তু ধুন্দুমার কাণ্ড ঘটিয়ে ছাড়বো। না, তুমি ছাড়ার মেয়ে নয়। ঠিক আছে, দেখছি কত দূর কি করা যায়। ধার তো নেবেন, কিন্তু আমার সুদের বহরটা জানেন তো, এক টাকায় পাঁচ পয়সা। সুদটা তো বেশ চড়া, কিন্তু দরকার যখন তখন নিতেই হবে। দিন 10 টাকা কর্জ দিন। কবে শোধ দেবে? আগামী 10ই ফাল্গুনের ভিতর সুদ সহ পুরো টাকাটা ফেরত দেব। ঠিক আছে। দেখতে দেখতে 10 ফাল্গুন পেরিয়ে 10ই চৈত্র এসে গেল, কিন্তু গোপালের টিকিট দর্শন পেলাম না তো। না, যাই একবার তাগাদা দিয়ে আসি। ন্যাপলা, আমি একটু বেরোচ্ছি। ঠিক আছে কর্তা। এই এক লোকেদের স্বভাব, ধান নেবার সময় আসে আর ধার শোধ দেবার সময় আর টিকিট দেখা যায় না। আরে আরে মহাজন কাকা জি, আরে আরে মহাজন কাকা, প্রণাম হই প্রণাম হই। এই যে বাছাদন, অনেক কষ্টে তোমায় পেয়েছি, বলি টাকা শোধ দেওয়ার সময় তো পেরিয়ে গেছে, 1 মাস হলো, তোমার টিকিটই তো দেখতে পেলুম না, এদিকে ধার নেওয়ার সময় তো কত বড় বড় কথা। না, আসলে বাড়িতে হঠাৎ করে একটা অসুবিধে এসে পড়লো, যে না হলে আপনার ওই সামান্য 10 টাকা কবে শোধ দিয়ে দিতাম। ও, সমস্ত দেনাদারিরই এই একই কথা বলে। সত্যি করে বলো তো, কবে সুদে আসলে টাকাটা শোধ দেবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরশু বিকেলে আমি নিজে গিয়ে আপনার টাকা শোধ করে দেব। না, আজও তো এলো না গোপাল। না, বেটাকে আগামীকাল আবার ধরতে হবে দেখছি। আজ বেটাকে ধরতে পারি, ঈশান কথা শোনাবো না যে বাছাধন একেবারে চোখের জলে নাকের জলে হয়ে যাবে। এরে বেটা, সত্য মহাজন যে এদিক পানি হন্তদন্ত হয়ে আসছে, দেখতে যদি পায় না তাহলেই ব্যাস, আমি এখন মানে মানে কেটে পড়ি। আরে ও বেটা গোপাল না, ছাতা আড়াল করে কোথায় যাচ্ছে? গোপাল বলি, ও গোপাল, সেরেছে, ঠিক দেখতে পেয়েছে, এখন একটাই উপায়, মানে মানে কেটে পড়ি। পালিয়ে যাবে কোথায় তুমি? টাকা দাও টাকা দাও। দেব 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 দেব। শোনো মহাজন ভাই, তুমি আগামীকাল ভোরে আমার বাড়িতে এসো, টাকা ঠিক শোধের ব্যবস্থা করব। আমি এখন আসি, আসি মহাজন ভাই। আরে মহাজন মশাই যে, আসুন 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 আসুন, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বসুন, বিশ্রাম করুন, আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। মহি মহি, চটপট যন্ত্রপাতিগুলো নিয়ে আয়। যাই। এই যে, হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। মহি, গাছটা দে। হে গোপাল, টাকাটা দেবে কখন? এতক্ষণ ধরে তো আপনার টাকাটা শোধ দেওয়ারই বন্দোবস্ত করলুম। সে কি, তুমি তো এতক্ষণ নারকেল চারা পুঁতলে। হ্যাঁ, এই যে নারকেল চারা পুঁতলুম, তাতে নারকেল গাছ হবে, আর অতগুলো নারকেল গাছে যা ফল হবে
তা তো আর কম নয়। ওই নারকেল বেচে দু বছরে আপনার সমস্ত টাকা সুদসহ পরিশোধ হবে। আপনাকে আমি আজই দু বছরের নারকেল সহ গাছ জমা দিলাম, টাকা সুদের ব্যবস্থা করব বলেছিলাম, তাই করে ছাড়লাম। সত্যি গোপাল, আশ্চর্য তোমার বুদ্ধি। টাকাটা নগদে পেয়ে গেলেন বলে মুখে যে হাসি আর ধরে না দেখছি। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।